পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইভেলি হারাম না হালাল, এ ব্যাপারে জানাবেন। ইভেলির ব্যাপারটি অত্যন্ত জটিল, এখন শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে একজনে কিনতেছে, কিনে আর একটু বেশি পাইলে আর একটা কম দামে কিনছে, আরেকটা বেশি পাবে সেটা আরেকটা কিনেছে, এরপর আরেকটা কিনেছে। তো এই জাতীয় যে একজন মানুষ, এবং আপনি যে একটা লোককে অনবরত আটকে রাখতেছেন, এটা কিন্তু জায়েজ নাই। নিয়ম শরীয়ত বিধান হচ্ছে একটা, যে আপনি একটা জিনিস কিনেছেন ওটা শেষ, আরেকটা জিনিস কিনলে আবার একটা, এক অর্থাৎ রাসূল নিষেধ করেছেন যে দুইটি আগদে একসাথে যেন না হয়, সফকাতাই নিভি সফকা বলা হয়, অর্থাৎ একই আগদের সাথে আরেকটা আগদে জুড়ে দিতে পারবেন না। তো এখন যারা ইভেলি করে, বেশিরভাগই দেখা গেছে যে একটা কেনার পরে বলতেছে যে সেইটার মধ্যে টাকা রয়েছে, আরেকটা কিনলে একটু কম পাবে, এর অর্থ হচ্ছে তাকে কিন্তু আপনি আটকায় রাখছেন শুধুমাত্র অনবরত। তো বোঝা গেল আপনি কিন্তু জিনিসটা খোলাসা করছেন না। এরকম না হয় হয়তো, আমি জানি যতটুকু হচ্ছে বা বেশিও ওনারা জানতে পারেন, সেটা হচ্ছে যে এরকমও হতে পারে যে তাকে এটা করা হচ্ছে না, এই আটকানো হচ্ছে না, সেই ইচ্ছাগুলি কিন্তু সে নাও কিনতে পারে, অনেকে বলে থাকেন। কিন্তু ওইটা মানসিকভাবে তাই কিন্তু আটকানো হচ্ছে, সেটা কেনার পরে মনে করবো যে আমি তো ঠকে যাচ্ছি, আরেকটা কিনলে হয়তো আরেকটা লাভ হতে পারে, এরকম। তো এরকম যদি হয় সেটা হবে না, সেটা জায়েজ হবে না। আর যদি এরকম না হয়, আলাদা একটা কিনে ফেলছেন, কম দামে অফার পাইছেন, আপনি কিনে ফেলছেন, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা আরেকটা আছে ওখানে, সেটা হচ্ছে যে এই কম দামে অফারটা যে আপনি বাকিতে কিনতেছেন, সেটা যে আসবে এটা কি আপনি তো দেখেন নাই। তো আপনার কিন্তু অফার, আপনার কিন্তু দেখে সেটা ফেরত দেওয়ার সুযোগ থাকে শরীয়ত বিধানে, কিন্তু এরা কিন্তু শরীয়ত বিধানে আপনি সেটা সুযোগ দিবে না, আপনাকে সেটা সুযোগ দিবে না। আমি একটা মোসার বইপত্র মোসার জন্য একটা ঝাড়ু কিনতে গেলাম, তো দেখে বললো যে আপনার জন্য ডাস্ট ইরেজার একটা কিনে, এটা ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এটা হইবে হবে। আমি তো খুশি হয়ে দেখে কিনে দেখে মানে ছবি দেখাই এরকম কিনে ফেললাম। আসার পর দেখলাম যে এটা কোনো কাজই করে না, কিন্তু তারা ফেরত নিবে না, কারণ তো আমাকে চলে আসছে। তো অনেক সময় দেখা যায় এরকম কাজও হয়, তো ইভেলির এই বিষয়গুলো আমার দেখা দরকার। আরেক সময় দেখা যায় যে আপনার থেকে টাকা নিয়ে তারা অর্ডার দিবে, অর্থাৎ ইভেলির এই টাকাটা অথবা অর্ডার নিয়ে আপনার থেকে কথা নিয়ে অর্ডার দিবে, তারপর সেখান থেকে আনিয়ে দিবে, এর মধ্যে মাঝখানে কিন্তু অনেক সময় চলে যাচ্ছে। অনেক সময় কিছু টাকা অগ্রিম নিচ্ছে, সেটাও আর ফেরত পাওয়া যাচ্ছে না। এগুলোকে নিশ্চিত করতে হবে, এগুলো যদি কোনো না থাকে তাহলে সেটা জায়েজ হতো, কিন্তু এগুলো যেহেতু আছে সেগুলোকে আমাদের সাবধানের সাথে হ্যান্ডেল করতে হবে। এর কোনো কোনোটা জায়েজ, কোনো কোনোটা হারাম, আমি সবগুলিকে হারাম বলছি না, কোনো সবগুলিকেই জায়েজ বলছি না। এগুলো অবস্থা দেখে, সিটারি বাটপারি আছে কিনা দেখে, সেগুলোর সাথে কোনো রকমের একটার সাথে দুইটা একটার সাথে একটা জুড়ে দেওয়া হয়েছে কিনা দেখবেন বাধ্যতামূলকভাবে, সেটা হলে সেটা জায়েজ হবে না, সেটা হলে সেটা জায়েজ হবে না। আশা করি বুঝছেন বিষয়টা।